পরীক্ষাটাকে কিছুদিন পরে করা হোক যখন কোভিড কাপটা অনেকটা নিচের দিকে নামবে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের আরো একটি ইউনিভার্সিটি তরফ থেকে জানিয়ে দেয়া হলো এই মুহূর্তের এর কলেজ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হলো অফিশিয়াল নোটিশ দিয়ে তা সম্পূর্ণভাবে জানিয়ে দিল কোন ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হবে সম্পূর্ণটাই জানাবো একই সাথে এ তোমরা যারা রীতিমতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষার কি হবে সে নিয়েও বিস্তারিত এই মুহূর্তের ইনফরমেশান অনুযায়ী অফিসিয়াল তথ্য অনুযায়ী আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কিছু জানানোর থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা সকলেই যেন এই মুহূর্তে বিশ্ব তথা দেশ তথা আমাদের রাজ্যে সংক্রমণ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে সেই কারণেই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আংশিক লকডাউন হয়েছে স্কুল কলেজ বন্ধ হয়েছে এবং বৃদ্ধি এমন পরিমাণে হচ্ছে পরবর্তীকালে শোনা যাচ্ছে এই লকডাউনের নিয়মে কড়াকড়ি আরও হতে পারে এবং সম্পূর্ণ লকডাউন হবে কিনা সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে এরই মাঝে দেখা যাচ্ছে স্কুল কলেজ তো বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে একাধিক পরীক্ষা যেমন রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা তেমনই রয়েছে স্কুল কলেজের পরীক্ষা তো এইখানে এই হচ্ছে বড় প্রশ্ন এই পরীক্ষার কী হবে সেই নিয়ে কিন্তু রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় অফিসিয়ালভাবে নোটিসে জানিয়ে দিল তাদের সমস্ত পরীক্ষা এই মুহূর্তের জন্য বাতিল অর্থাৎ এই মুহূর্তের জন্য সম্পূর্ণভাবে পোস্টপন স্থগিত করা হলো কোন ইউনিভার্সিটি ই স্থগিত করলো রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে এই মুহূর্তে এ তাদের সমস্ত যে বিএসসি নার্সিংয়ের পরীক্ষা থেকে শুরু করে সমস্ত যে পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে বাতিল এই মুহূর্তের জন্য সম্পূর্ণ বাতিল না এই মুহূর্তের জন্য বাতিল অর্থাৎ এই মুহূর্তের জন্য স্থগিত বা পোস্টপণ করে দেওয়া হয়েছে পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের পরীক্ষা হবে একই সাথে এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অন্তত পনেরো দিন আগে ছাত্রছাত্রীদের বিজ্ঞপ্তি দ্বারা জানিয়ে দিতে হবে যে তোমাদের পরীক্ষা হচ্ছে অর্থাৎ পরীক্ষা নেয়ার পনেরো দিন আগেই কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবে এবার কবে পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা হবে এ সেটা সমস্ত কিছুই কিন্তু নির্ভর করছে পরিস্থিতি কবে ঠিক হয় তার সেই কারণে এই পরিস্থিতি যেহেতু সচল নয় সেই কারণেই কিন্তু পরীক্ষা সম্পূর্ণভাবে এই মুহূর্তের জন্য বাতিল কিংবা এই মুহূর্তে স্থগিত করা হলো আগামীকাল থেকে যা যা পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তাদের তত্ত্বাবধানে সেগুলো অনির্দিষ্ট কালের জন্য স্থগিত প্রত্যেকটি প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজের সমস্ত পরীক্ষা বেশিরভাগটাই অনলাইনে হচ্ছে আর যে সমস্ত পরীক্ষা অফলাইনে নেয়ার পরিকল্পনা রয়েছে সম্পূর্ণভাবে সেই সমস্ত পরীক্ষা এই মুহূর্তের জন্য পরিস্থিতির কথা চিন্তা করে কিন্তু সম্পূর্ণভাবে স্থগিত করাই হচ্ছে যদিও ও রয়েছে পরবর্তীকালে সেটের পরীক্ষা সেই সেটের পরীক্ষা নিয়েও কিন্তু জটিলতা রয়েছে পরীক্ষা পরীক্ষাটাকে কিছুদিন পরে করা হোক এরকম তো নয় পরীক্ষাটা হয়ে গেলে পরের দিন সবার চাকরি হয়ে যাবে এটা লম্বা প্রস্তুতি কলেজ সার্ভিস কমিশন ইন্টারভিউ নেবে এবং তাদের চাকরি হবে ফলে আমরা নির্দিষ্টভাবে চাইছি এই পরীক্ষাটাকে যখন কোভিড কাপটা অনেকটা নিচের দিকে নামবে তখন এই পরীক্ষাটাকে সুস্থভাবে ভেনুতে নিয়ে এসে করা হোক আর কি তার মানে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে যে রাজ্যের পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু পরীক্ষা অফলাইনে কার্যত নেওয়া সম্ভব নেই বলেই মনে করছে এ শিক্ষাবিদরা তার মানে তোমরা বুঝতেই পারছ রাজ্যের এই মুহূর্তে যে সংক্রমণের পরিস্থিতি সেই অনুযায়ী রাজ্যে অফলাইনে পরীক্ষা কার্যত এই মুহূর্তে নেওয়া সম্ভব নয় বলেই কিন্তু মনে করা হচ্ছে তাহলে পরবর্তীকালে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কি হবে তো তোমাদের এক্ষেত্রে প্রত্যেককে জানিয়ে রাখি এই মুহূর্তে যেরকমভাবে পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী স্কুল কলেজ বন্ধ হয়েছে কলেজের পরীক্ষাও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও স্থগিত হয়েছে অনলাইনে সম্পূর্ণ কিছু কমপ্লিট হচ্ছে এবং আমরা জানতেও পেরেছি কলেজ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ইউনিভার্সিটি পরীক্ষা অনলাইনে নেবে এই পরিস্থিতি এবং ছাত্রছাত্রীদের সিচুয়েশনের কথা চিন্তা করে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিন্তু এখনও পর্যন্ত অনেকটাই দেরি আছে মার্চ এপ্রিলে সেই সময়ও যদি এই রকম পরিস্থিতি থাকে বা পরিস্থিতি যে হারে বাড়ছে সেই অনুযায়ী আরও বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের হাতে কোনো উপায় থাকবে না তোমরা সকলেই জানো ভবিষ্যতে মার্চ এপ্রিলে কোভিডের পরিস্থিতি কীরকম হতে পারে কী সিচুয়েশন থাকবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তুমি কোনো বিশেষজ্ঞ বা সায়েন্টিস্ট কিন্তু প্রপারভাবে কেউই বলতে পারে না পরবর্তীকালে যে এক্স্যাক্ট কি হতে চলেছে তো পরবর্তী ভবিষ্যতে কী হবে তার উপর কিন্তু নির্ভর করছে পরীক্ষার ভবিষ্যৎ যদি এই মুহূর্তে হতো তাহলে বাধ্যগত কিন্তু স্থগিত বা পোষপন বা এই মুহূর্তের জন্য বাতিল করতেই হতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেহেতু মার্চ এপ্রিলে রয়েছে সেই কারণে মার্চ এপ্রিলের পরিস্থিতির উপর নির্ভর করছে পরীক্ষার ভবিষ্যৎ তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে একটাই কথা বলবো যেহেতু পরবর্তীকালে সিচুয়েশান আমরা জানি না সেই কারণে তোমাদের পরীক্ষা হবে এটা ভেবেই কিন্তু প্রিপারেশান নাও যাতে পরবর্তীকালে তোমাদের রকম অসুবিধা না হয় বাদ বাকি তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং কলেজের পরীক্ষার ক্ষেত্রে তো জানিয়ে দিলাম যদি কলেজের পরীক্ষার ক্ষেত্রেও কোনো কিছু জানার জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও